আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 1000 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর তুলে ধরব। এটা 800 সেটার ও 200 হেচার ফুল অটোমেটিক XM18D কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয়েছে। এখানে সেটার হেচার সহ একসাথে এটা টোটাল ক্যাপাসিটি 1000। পর্যায়ক্রমে 200 করে ডিম দিতে পারবেন হাঁস মুরগির। কোয়েল করতে চাইলে পর্যায়ক্রমে 600 করে দিতে পারবেন। কোয়েলের ক্যাপাসিটি দাঁড়ায় 3000। এখানে সার্কিট ব্রেকার সিস্টেম, আমরা সেটিংসটা একটু দেখবো। এটা 37.7 সেফ টেম্পারেচার, 60 সেফ আর্দ্রতা, বর্তমান আর্দ্রতা, বর্তমান টেম্পারেচার। ডিম যখন সেটারে থাকবে তখন আমরা আর্দ্রতা সেফ রাখবো 60, আর বর্তমানটা খেয়াল রাখবো কত আছে, এর উপরে ডিপেন্ড করে আমরা পানি ব্যবহার করব ভিতরে। হ্যাচিংয়ে যখন ডিম দিব, হ্যাচিংয়ে দেওয়ার সময় আমরা আর্দ্রতাটা বাড়াই দিব, এটা 75 করব। সেট বাটুমে চাপ দিয়ে ওকে দিয়ে আপটা দিয়ে বাড়াবো। চাপ দিয়ে ধরে থাকলে তাড়াতাড়ি হবে। এটা 75 করলো, 75 করলাম, 75 করার পরে আপনি ওকে দিবেন, এটা সেভ হয়ে যাবে, এটা চালু হয়ে গেছে। আশা করি ভিতরে আমার হিউমিডিটি ফোগারটা চালু হয়েছে। এই যে এটা হচ্ছে আর্দ্রতার জন্য, এই যে আর্দ্রতার জন্য এটা বাষ্প তৈরি করে, পানিটাকে বাষ্প করে দিবে। এটা একটা ডিসি লাইন, এটা পানি কমে গেলে আপনি খেয়াল করবেন এই যে এই ক্যাপটা ইউজ করা হচ্ছে, পানিটা যেন বাইরে না পড়ে, কারণ পানি ছিটে এটা, তো এটা খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে সেটার, হ্যাঁ এটা হচ্ছে সেটার, প্রতিটা সেলে দুইটা করে ট্রে আছে। এর নিচে হচ্ছে হেচার ট্রে, আর এই ফ্যানটার জন্য সুইচ আছে, ফ্যানটা সবসময় অন থাকবে। আপনি দরজা খুলে যখন কাজ করবেন তখন তখন এটা বন্ধ করে দিবেন ফ্যানটা, কারণ এটা বন্ধ না করলে ভিতরে তাপ এবং আর্দ্রতা সব বেড়ে আসবে। আপনি কাজ শেষে আবার ওইটা অন করে দিবেন। আর ডিমটা এই ট্রেটা ঘোরানোর ক্ষেত্রে, আপনি যদি ডিম ঢোকানো কিংবা বের করানোর ক্ষেত্রে, এই ট্রেটা কিন্তু একটু সোজা করে নিতে হবে, যে কোনো দিকে ডাউন ডাউনের দিকে থাকবে। আপনি সেট বাটুমে নিচের বাটুমটা চাপ দিয়ে ধরলে এটা ঘুরবে, এ দেখেন ঘুরতেছে। একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় রেখে, আপনি সুবিধাজনক জায়গায় রেখে ছেড়ে দিবেন সুইচটা। এরকম জায়গায় রাখবেন, হ্যাঁ, তারপরে আপনি ছেড়ে দিবেন, এরপর আপনি ডিম ঢুকাবেন অথবা বের করবেন। আর এটা হচ্ছে হ্যাচিং ট্রে, দুইটা ট্রে আছে হ্যাচিং ট্রে 100 ডিমের। বাচ্চা ফুটে বের হয়ে গেলে আবার আর্দ্রতাটা কমায় দিবেন, সেট বাটুমে চাপ দিয়ে ওকে দিয়ে এবার ডাউনটা দিয়ে কমাবেন, 60 করে দিবেন, ওকে দিবেন, সেভ হয়ে যাবে। অটোমেটিক টার্নিং হচ্ছে, কারণ আমরা সেট করে দিছি পরীক্ষামূলক যে এটা ঠিক ঠিক টাইমিং এ টার্নিং হচ্ছে কিনা, কারণ এটা এখন ডেলিভারি হবে, এই জন্য আমরা টাইমটা সেট করে দিছি। তা এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে। এছাড়া আমরা বিভিন্ন সাইজের ইনকিউবেটার তৈরি করি। হাঁস মুরগির বাচ্চা যারা ফুটাতে চান, কোয়েল পাখি, যে কোনো খামার আকারে কিছু করতে চাইলে অবশ্যই ইনকিউবেটার লাগবে। আর ইনকিউবেটারের জন্য অবশ্যই অটোমেটিক ইনকিউবেটার নেবেন। এটা মেলামেন বোর্ড দিয়ে হলেও এটা অনেক উন্নত মানের, সব সুবিধাগুলোই আছে, ফুল অটোমেটিক ইনকিউবেটার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।